দীপঙ্কর সুশান্ত করে, বাট আমি করি না, মাঝে দেখতে আসি, প্র্যাকটিস আমি করি না। তো অনেকে সাইকেলিং করে, আমি সাইকেল নিয়ে বেরিয়েছি। আর হ্যাঁ, অনেকে বলছিল আমার মানে লাইভ ভিডিও চাই, তো আমার এ চাই, তো অবশ্যই সম্মিলন দীপঙ্কর সার্ভাইভাল চ্যানেলকে ভিজিট করুন, তাহলে আমি আমার মা বাবার সাথেও পরিচয় করাবো অবশ্যই। আজকেই দেখছিলাম অনেকজন বলছিলেন। জয় হিন্দ দোস্ত, আমি সৌমেন বাড়ি, আপনারা দেখছেন সৌমেন বাড়ি ইউটিউব চ্যানেল। সাপের নাম থেকে মানুষের ভয়, হোক সে নির্বিষ কিংবা বিশোধন, রাত হোক বা দিন, সর হোক বা গান, সাপের আনাগোনা বেড়েই চলেছে। আর সেই সাপ মাছেতে আমরা আছি আপনাদের সাথে, আপনাদের পাশে, সৌমেন বাড়ি ক্যান রেস্কিউ টিম। আজ আবার একটু চলে এসেছি এখানে রেস্কিউ করতে। এতে কেউটা সাপ আছে জালে, মানে জাল পেতেছিল মাছ ধরার জন্য, একটু দেখাতে বলবো। এই যেরকম জাল পেতেছিল, তো সেখান থেকে সাপটি এখানে আসে, আস্তে আস্তে চলে যাচ্ছে। চলুন নাকি আমরা এখান থেকে আস্তে আস্তে তুলে নিই। এটাকে বলে মনোক্লেট কোবরা, আমি টোটাল ড্রেস দিচ্ছি সাথে করে বের করি। এটাকে বলা হয় মনোক্লেট কোবরা। আসতে গালাগালি পারা না প্লিজ, তোমার এই গালাগালিটা সারা পৃথিবী দেখবে। তো শুনুন কি আমরা এখান থেকে বের করে নিই। নেক্সট আমরা দেখাচ্ছি, হ্যাঁ, এই সাপটির নাম কেউটে, কোনো জায়গায় আল কেউটে, কোনো জায়গায় কাল কেউটে, কোনো জায়গায় গিরিভাঙা কেউটে, এক এক নামে জানে। আর এর নাম হচ্ছে মনোক্লেট কোবরা, সাইন্টিফিক নেম। আর এর ইংলিশ নাম হচ্ছে মনোক্লেট কোবরা, ইংলিশ নাম মনোক্লেট, সাইন্টিফিক নাজা কাউথিয়া। এর ইংলিশ নাম হচ্ছে মনোক্লেট কোবরা, আর এর সাইন্টিফিক নেম হচ্ছে নাজা কাউথিয়া। তো চলুন একে আমরা এখান থেকে একটু সরে দাঁড়ান আপনার। এবার চলুন একে আমরা এখান থেকে বের করলাম। এখানে জালে মাছ ধরতে গিয়ে পড়ে গেছিল, বাট এখানে তো একে ছাড়া যাবে না, এখানে ছাড়লে আবার জালেই পড়বে। একে নিয়ে গিয়ে আমরা আবার পুনরায় একে অন্য জায়গায় ছেড়ে দেবো। আর এই জায়গাটা একটু নামটা যদি আমাকে ডিটেলস বলেন। বড়িঝাটি, আচ্ছা, খানপুর বাঁধের দ্বার। যে ফোন করছেন, একটু কে ফোন করছেন, আমরা এদিকে আসুন। আমি করেছিলাম, একটু আসুন, সিটটা বের করে ডাব্বা দেবেন, একটা ডোমেস্টিক লাগবে না, সেটা ডাব্বা দেবেন। তো এখানে বসুন, আপনার নামটা একটু বলুন আগে। আমার নাম মনোজিৎ মান্না। মনোজিৎ মান্না, মনোজিৎ মান্না, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ মনোজিৎ মান্না। আমি দাদাকে, মনোজিৎ দাদাকে থ্যাংক ইউ সো মাচ যে এটা বাঁচানোর জন্য আমাদেরকে কন্ট্যাক্ট করে। সো এইভাবে আপনারা কন্ট্যাক্ট করতে থাকুন এই বন্য অ্যানিমেলস বা এই বন্য সাপ, এসব অ্যানিমেলসগুলোকে বাঁচানোর জন্য। হ্যাঁ, বর্ষাকালে চারদিকে জল ভরে যাচ্ছে, বন্ধ করে স্টার্ট অফ করুন, না একটু এগিয়ে যান। এই বর্ষাকালে জল বেড়ে যাচ্ছে, তার ফলে কী হচ্ছে, এই সাপ বা এই অ্যানিমেলসগুলো থাকার জায়গা বন্ধ হয়ে যাচ্ছে, কারণ এদের আর জায়গা নেই, সব জায়গা বন্ধ করা হচ্ছে। তার জন্য এরা কী হচ্ছে, গ্রামের দিকে ঢুকে যাচ্ছে,
আর নালে জল ভরে যাওয়ার জন্য যারা জাল পাচ্ছে আটল পাচ্ছে তাতে ফেঁসে যাচ্ছে। তো অবশ্যই যারা জাল আটল পাচ্ছেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করবো যে সাপ দেখতে পেলে মারবার আগে একবার আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, আমাদেরকে না পেলে আমাদের লোকাল থানাকে ইনফর্ম করুন, তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমরা সেটাকে রেস্কিউ করতে পারবো, বা আমাদের আমাদের দূরে হলে তারা আমরা লোকাল থানাকে ইনফর্ম করুন, তারা ওখানে রেস্কিউ করে নেবে। আর অবশ্যই এই সাপটিকে আপনারা কেউ কোনো সাপকেই আপনারা না জেনে অবশ্যই ধরতে যাবে না বা ট্রাই করতে হবে না, সেটা কিন্তু আপনাদের জন্য রিস্ক হতে পারে, কারণ এরা ধরাটা সম্পূর্ণ টেকনিক যেটা আমাদের জন্য আমরা জানি এবং আমরা এটা নিয়ে ঘাঁটি বলে আমরা ধরতে পারছি, আপনারা একদম অবশ্যই ট্রাই করতে যাবে না, খুব বড় রিস্ক হয়ে যাবে ব্যাপারটা। খুব তো চলুন এটাকে আমরা আগে প্যাক করে নিই, তারপর নেক্সট আমরা বলছি। তো চলুন একে আমরা এখানে প্যাক করে নিলাম। অবশ্যই আমি আশা করবো আপনারা বেশি করে শেয়ার করতে থাকবেন যাতে এইসব অ্যানিমেলসগুলো বাঁচতে পারে, কারণ আমি আগেও বলেছি আবারও বলছি আপনাদের একটি শেয়ার একটি প্রাণ বাঁচাতে পারে, কারণ আপনারা যে শেয়ার করছেন তাতে যেখানেই সাপ পড়ছে বা কিছু হচ্ছে বা যাকে বাইট খাচ্ছে বা কিছু তারা এটা জেনে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট করবে যাতে এই প্রাণটা বাঁচতে পারে। এই বলেই আমরা আগে এটাকে প্যাক করে নিই, নেক্সট আমি বলছি ডিটেলস। তো ছাড়া করা আছে, তো অবশ্যই এনাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। এটা কি হবে বাঁধের দান না বড়িজারি বাঁধের দান? তো বাইরের সাথে আচ্ছা খানপুর বাইরের থেকে এটাকে রেস্কিউ করালো, একে পুনরায় ছাড়বার ভিডিও অবশ্যই আপনারা পেয়ে যাবেন। তো আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন আর নতুন ভিডিও আসার দৃষ্টি এসে স্টে হেলদি। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। বলছি এটা জুড়ি তো আমার মনে হচ্ছে।